ফিরে আসলাম বিরতির পর। কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে আজকে আয়োজন করা হলো সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানের। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অত্যন্ত সফলতার সঙ্গে পাশ করেছে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে। ঊনকোটি কলাক্ষেত্রে পুর পরিষদের অধীন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানের অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে, পুরসভার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক মঙ্গলদেব বর্মা এবং জেলা শিক্ষা আধিকারিক থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এবছর অর্থাৎ 2022 সালে প্রথম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে, মাধ্যমিকেও যায় এবং উচ্চ মাধ্যমিকেও তাই, অর্থাৎ প্রথম বিভাগে উত্তীর্ণ যারা হয়েছেন তাদের প্রত্যেককে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা সকলের উপস্থিতি ছিল এক প্রকার চোখে পড়ার মতো। আজকের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টদের শুনুন। তাদের সবের সবাইকে আমরা সংগঠিত করব, সংখ্যাটা বেশি হোক তাতে কিছু যায় আসে না। আমাদের টার্গেট একটাই, যে যাদেরকে আমরা সংবর্ধনা দেব তোমরা কিছু দেবে আমাদেরকে, কিছু নিয়ে এসছো আমাদের দেওয়ার জন্য, কেউ কিছু নিয়ে আসো নাকি। আমরা তো তোমাদেরকে সংবর্ধনা দেব তার বিনিময়ে কিন্তু আমরা কিছু চাইব। আজকের পৃথিবী দেওয়া এবং চাওয়া এই দুটার মধ্যে ভুল কিন্তু পৃথিবী বর্তমানের কাছে চাই কিছু পাওয়ার জন্য। তো আমরা ছোটবেলা তোমাকে যেটা দেব তার বিনিময়ে আমরা অনেক বড় কিছু তোমাদের কাছে প্রত্যাশা রাখি। কি তোমার যাই ছেলে হও যাই মেয়ে হও, আমরা চাই একটা ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হও। কারণ আমাদের প্রত্যেকে দুটো সম্পদ আছে, এই দুটো সম্পদের নামটা কি পৃথিবীর সবচেয়ে বড় দুটো সম্পদের তোমাদেরকে দেব না, শুধু এতটুকুই বলবো। আমিও এই যে তোমরা আজকে এই সংবর্ধনা নিতে এসেছ, সত্যি তোমরা নিজেকে গর্ববোধ মনে করছ, আমিও নিজেকে গর্ববোধ করছি। প্রত্যেক বছর শুনে পুরো পরিষদে সংবর্ধনা অনুষ্ঠান হয়, ছাত্রদেরকে দেওয়া হয়, আমার ছেলেও এই সংবর্ধনা সংগঠিত হয়েছেন। কিন্তু আজকে যে আমি এখানে একটু জানা করতে পেরেছি সংবর্ধনা অনুষ্ঠান তোমাদেরকে দেওয়ার জন্য, আমি নিজেকেও গর্ববোধ করছি, তাই জন্য আমার খুবই ভালো লাগছে। আমি একটুকুই বলবো যে এত এত ছাত্র আজকে সত্যি এটা তোমাদের মা বাবার সত্যি আনন্দ নয়, তোমরা আমাদেরও সন্তান। চপলা দেবরায় এবং নীতিশদের বক্তব্য আপনারা শুনলেন। আজকের এই সংবর্ধনার প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত অতিথিরা, তারা প্রত্যেকেই খুশি এবং তারা চাইছেন প্রতি বছর ফার্স্ট ডিভিশন পেয়ে যারা উত্তীর্ণ হয় এই সংখ্যাটা যাতে আরও বাড়তে থাকে। পুর পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা বছর সংবর্ধনা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রত্যেকটা বছর ছাত্রছাত্রীদের এই কৃতিত্ব দেখে কার্যত আপ্লুত পুর পরিষদের কর্মীরা, যেমনটা এই বক্তব্য পেশ করেছেন পুর পরিষদের চেয়ারপারসন থেকে শুরু করে ভাইস চেয়ারপারসন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।